কারটা বেশি আসার পর কি হলো? বলছি বলছি, সেই রাতেই মালবরাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুর স্বপ্ন পেলেন। বিষ্ণু বললেন, ওই কাঠ থেকে আমার মূর্তি বানিয়ে তোমরা আমার পূজো করো। বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ পাইকদের নিয়ে ছুটে গেলেন সমুদ্র তীরে। আমার পরম সৌভাগ্য, ভগবান শ্রী বিষ্ণু আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন এই কাষ্ঠখণ্ড থেকে তার মূর্তি গড়ে যেন আমি পূজা করি। আমি খুব শীঘ্রই দক্ষ কারিগর দিয়ে শ্রী বিষ্ণুর মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করব। সবাই বলো জয় ভগবান শ্রী বিষ্ণুর, জয় জয় ভগবান শ্রী বিষ্ণুর, জয়। দেখা দাও মা, দেখা দাও মা, দেখা দাও, দয়া কর, আমি তোমার মানুষ কন্যা, আমাকে ভুলে কি করে থাকবে তুমি? আমি ছাড়া কে তোমার মহিমা কীর্তন প্রচার করবে মা? দয়া করো, দয়া করো, কোথায় তুমি মা? দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দেবে না তুমি? তাহলে এবার দেখো আমি কি করি। আজই তবে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। জয় মা! শান্ত হও, নিজের শক্তির অপব্যবহার করেছিস তুই। মা,